Hello friends, good afternoon. Welcome back to my channel Madhu's Life. আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আর তোমাদের তো আগেও বলেছিলাম যে নিজের জন্য যদি একটু সময় বার করা যায়, নিজের জন্য যদি কিছু করা যায়, তো মানে নিজেকে যদি আয়নায় যদি সামনে গিয়ে দেখা যায় না নিজেকে একটু ভালো লাগছে, তো আনন্দটা না ভেতর থেকে আসে আর কি। সেটা তো মানুষকে বলে বোঝানো যায় না, তখন আয়নায় নিজেকে দেখে যেন ভেতর থেকে যেন মানে একটা খুশি অনুভব হয় যে না আমাকে বেশ সুন্দর লাগছে, ভালো লাগছে, তো এইগুলো আর কি ভেতর থেকে আসে। তো সেরকমই আর কি এখন যখন আমি নিজে দেখতে পাচ্ছি যে আমার পরিবর্তন মানে নিজের একটু হলেও চেঞ্জ লাগছে, তো ভেতর থেকে নিজের বেশ আনন্দই লাগছে, তার জন্য আমি বেশ ভালোই আছি। তো চলো আজকের থাম্বনেলটা দেখে তোমরা আশা করি বুঝতে পেরে গেছো যে আজকের ভিডিওটা কি। হ্যাঁ, আবারও একটা বিউটি সংক্রান্তই ভিডিও নিয়ে এসেছি, তার কারণ আমি আজকে তোমাদের সাথে শেয়ার করবো যে আমি কীভাবে আমার হেয়ারটাকে আর কি কেয়ার করি। তো সেটাই অ্যাকচুয়ালি হেয়ারটা কীভাবে আমি হেনা করি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো হেনা করতাম বহুকাল আগে, মানে যখন স্কুল কলেজে পড়তাম তখন, মানে দিদি যখন কলেজে পড়তো তখন আমি স্কুলে পড়তাম। তো ও কলেজে পড়াকালীনই আর কি একদিন বাড়িতে এসে বললো মা হেনা করলে না চুলটা খুব ভালো হয়, তো ও হেনা করতো, তারপর থেকে তো আমিও হেনা ওর সাথেই করতাম। কিন্তু ওর যখন বিয়ে হয়ে যায় তারপরে নিজের জন্য আর সেভাবে একা আর হেনা সেভাবে করা হয়নি, হয়তো করতাম কখনো সকনো কখনো মানে কালে ভাবে একবার হয়তো হেনা টেনা করতাম, কিন্তু সেভাবে আর হেনা করা হয়নি। আর তারপরে বিয়ে হয়ে যাওয়ার পরে তো টোটালি বন্ধ হয়ে গেছে, এসব কিছুই করা হয় না। কিন্তু এখন তো একটু বয়স হচ্ছে আর কি, দু একটা পাকা চুল বেরিয়েছে, তো বুঝতেই পারছো এবার যখন স্কুলে গেছি তখন সব বন্ধুরা বলছে কি রে তুই কালার করিস না, হ্যাঁ তোর চুলগুলো পাকা চুলগুলো দু একটা দেখা যাচ্ছে। তো আমি খুব একটা না সত্যি কথা বলতে কালারে বিশ্বস্ত না, মানে আমার খুব একটা কালার করতে ভালো লাগে না, কারণ কালার করলে এই তো চুলের অবস্থা। হ্যাঁ, তো কালার করলে শুনেছি যে চুলটা আরো বেশি রাফ হয়ে যায়, তো চুলটা যদি রাফ হয়ে যায় চুলটা যদি উঠে যায় তাহলে কোথায় কালারটা করবো, এই জন্য কোনোদিনও কালারটা কিছু করিনি। কিন্তু মাথাতেই আসে না যে হেনা করলেও চুলটা একটু লাল হয় রেডিশ হয়, তো মানে পাকা চুলগুলো ঢাকা যায়, তো সেটা মাথা থেকে বেরিয়েই গেছিলো। তো ওখানেও অবদান হচ্ছে এই বান্ধবীর স্কুলে, তো বান্ধবী বললো যে তুই হেনা কর না, হেনা করলে তো আর সেভাবে তো হবে না, হেনা করলে তো চুলটাও তো ভালো হয়ে যাবে আর তো কালারটাও মানে পাকা চুলটাও ঢাকা হয়ে যাবে, কালার একটু একটু রেডিশ কালার আসবে। তাই বললাম হ্যাঁ ঠিক কথা তো। তো ও বলার পরে তিন চারবার হেনা করেছি, তো দেখলাম হ্যাঁ সত্যি তাই, যে চুলগুলো একটু পাকা পাকা হয়েছিল আর কি, সেগুলো একটু লাচে লাচে ধরেছে, তো বারবার করতে করতে আরও বেশি হয়ে যাবে। তো ভাবলাম ঠিক আছে এই এতটা উপকার যখন আমার হয়েছে তাহলে সেই ভিডিওটা তোমাদের সাথেও শেয়ার করা উচিত আমার, তার কারণ তাহলে তোমাদেরও হয়তো কখনো উপকার মানে আমার মতন যদি কেউ তোমরা থাকো আর কি তো তোমাদের উপকারে লাগবে। তো সেই তো সেই জন্যই তোমাদের সাথে আজকে আমার ভিডিওটা আমি শেয়ার করছি। তো চলো আমি কীভাবে আজকে মানে আমি কীভাবে হেনা করি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো চলো তোমাদের একবার দেখিয়ে দিই যে হেনাটা, অ্যাকচুয়ালি আমি হেনাটা কালকে রাত্রে ভিজিয়ে রেখেছিলাম, আগের দিন রাত্রে হেনাটা ভিজিয়ে রাখতে হয়। তো চলো কীভাবে ভিজিয়ে রেখেছিলাম সেটা তোমাদের একটা ভিডিও ক্লিপের মাধ্যমে দেখিয়ে দিই। তো চলো তোমরা দেখে নাও, তারপর আমি ফিরে আসছি। তো এখানে আমি এক কাপ জল নিয়ে নিয়েছি, প্রথমে আমি এই জলটাকে একটু চায় লিকার দিয়ে ফুটিয়ে নেব। তো গ্যাসটা জ্বালিয়ে আমি জলটা বসিয়ে দিচ্ছি। এবার আমি এর মধ্যে কিছুটা চায় লিকার আর কি মানে চা পাতা দিয়ে দিচ্ছি, জাস্ট লিকারের জন্য, যাতে একটু একটু কালার আসে রেডিশ। তো এই চা পাতাটা দিয়ে একটু ফোটাতে হবে জলটা। তো দেখতেই পাচ্ছ জলটা ফুটে গেছে চায় লিকারটা আর কি। তো এটাকে আমি এবার ছেঁকে নেব। তো চায় লিকারটা কিন্তু আমার এখানে ঠান্ডা হয়ে গেছে, হ্যাঁ তারপরেই আমি ছেঁকেছি, যেহেতু গরম লিকারের সাথে তো গলা যাবে না, তো এটাকে আমি আগে ঠান্ডা করতে দিয়েছিলাম। তো ঠান্ডা করার পরেই আমি এটাকে ছেঁকে নিচ্ছি। এবার আমি এর মধ্যে একে একে হেনা পাউডার আর যা দেওয়া সেটা দিয়ে দেবো, তো তোমরা দেখতে থাকো। আমি এখানে সেনাজের হেনা পাউডার নিয়েছি, তো আমি সেনাজের হেনা পাউডারটা এখানে আড়াই তিন চামচ মতন আমি আমার চুলের লেন্থ অনুযায়ী ঘনত্ব অনুযায়ী আর কি নিচ্ছি। এখানে আমি দু থেকে আড়াই চামচ মতন নিয়ে নেব, দু চামচ।
আর একটু বেশি কালার হওয়ার জন্য আমি এখানে একটু কফি পাউডার দিয়ে দিচ্ছি, তোমরা এটা চাইলে নাও দিতে পারো। সবাই বলছে কফি দিলে একটু বেশি কালার হয়, তো সেই জন্যই আমি কফিটা দিয়ে দিচ্ছি। এখানে 10 টাকার প্যাকেট থেকে আমি সামান্য একটুখানি আর কি, এক চামচ সেভাবে নয়, হাফ চামচ মতো নিচ্ছি। এই দুটো উপকরণ দিয়ে আমি চায় লিকারটা ভালো করে গুলে রেখে দেব। সারা রাত লিকারের মধ্যে হেনা পাউডারটা ভিজবে, তাহলে বেশ একটু কালার আসবে। তো আশা করছি তোমরা দেখে বুঝতে পেরে গেছো কিভাবে আমি হেনাটা ভিজিয়েছিলাম। তো আমি এইভাবেই হেনাটা ভিজিয়ে রাখি আগের দিন, আর আজকে হেনাটা মাখবো। তো চলো হেনাটা এখন মাখার আগে কতগুলো জিনিস দিয়ে হেনাটাকে একটু রেডি করতে হবে, কী কী দিয়ে রেডি করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করে নিই। তো চলো, তো এটা তো কালকে রাতে ভিজিয়ে রেখেছিলাম, তোমাদের দেখিয়েছি যে চায় লিকারের সাথে হেনা পাউডারটা গুলে রেখেছিলাম, তো ওটা এরকম জমি এরকম থিকনেসে এসছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব একটা ডিম, আর দিয়ে দেব একটু টক এবার আমার হেনাটা মাখার জন্য একদম রেডি হয়ে গেছে। তো তোমরা দেখতেই পেলে হেনাটা রেডি করা হয়ে গেছে, এই যে সবকিছু দেওয়া হয়ে গেছে। চলো এবার মেখে নিই, তার কারণ মেখে অন্তত 3 থেকে 4 ঘন্টা রেখা দিতে হবে, তাহলে চুলে কালারটা ধরবে আর কি। তো এখন যদি না মাখি তাহলে অনেকটা দেরি হয়ে যাবে। তো চলো মেখে নিই। হেনা করলে যে শুধু চুলটা কালার হয় তা ঠিক নয়, কিন্তু হেনা করলে কিন্তু অনেক কিছু হয়, মানে হেনার অনেক গুণ। হেনা করলে চুলটা তোমার সফট হয়, তারপরে নতুন চুল গজায়, তারপরে চুলের কোয়ালিটি অনেকটা মানে অনেকটা বেটার হয়ে যায়।
আমার হেনাটা মাখা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ চারিদিকে ভালো করে লাগিয়ে নিয়েছি। তো এখন শুকানোর জন্য কিছুক্ষণ টাইম দিতে হবে, দু থেকে তিন ঘন্টা টাইম দিতে হবে শুকানোর জন্য। দু তিন ঘন্টায় ভালোভাবে শুকায় না, যদি সম্ভব হয় যদি টাইম থাকে তো তার থেকে বেশিক্ষণ রাখবো, না হলে দু তিন ঘন্টা পরেই ধুয়ে ফেলবো। সাবান দিয়ে ভালো করে যেমন করে শ্যাম্পু করে ধুয়ে পরে তো ধুয়ে ফেলবো। তো চলো এখন কাজ সেরে নিই, তারপরে ধুয়ে টুয়ে তোমাদের সামনে আবার পরে ফিরে আসে। গাইজ, আমি এখন হেনা পাউডারটা ভালো করে মানে হেনাটা ভালো করে ধুয়ে শ্যাম্পু ট্যাম্পু করে স্নান করে চলে এসেছি, দেখতেই পাচ্ছ। আর তোমরা তো এত দূর থেকে কিছু বুঝতে পারছো না, তো সত্যি আমার চুলটা কিন্তু ভীষণ সফট হয়ে গেছে। হ্যাঁ মানে আমি নিজে ফিল করতে পারছি ভীষণ সফট হয়েছে। তো শুকিয়ে যাওয়ার পর বুঝতে পারবো যে কালারটা কীরকম এসছে না আসছে। হ্যাঁ এখন তো বেশি কয়েকবার হয়নি, মানে আমি হেনা করছি তো দু একবার হয়েছে, আর যত বেশি করবো তত বেশি কালারটা আসবে ভালো। তো যাই হোক শুকানোর পর হয়তো ভালো করে বুঝতে পারবো কালারটা। তো যাই হোক মানে যেটা আর কি তোমাদের বলা ছিল যে হেনাটা করার পরে কিন্তু চুলটা ভীষণই ভালো হয়ে গেছে। তোমরা একবার করতে তোমরা সবাই হয়তো করো, কারণ তোমরা নিজেরা ট্রাই করলে বুঝতেই পারবে যে কীরকম কতটা সফট হয়। তোমরা যারা এখনও পর্যন্ত হেনা করো না তারা কিন্তু একবার করে দেখতে পারো। তো চলো শুকানোর পরে দেখি কীরকম কালার আসে, তোমরা সেটা আবার সেটা শেয়ার করবো। চলো, গুড ইভিনিং। কিন্তু এখন একদম শুকিয়ে গেছে, আর শুকিয়ে যাওয়ারই কথা, তখন এখন সন্ধে সাতটা বাজে। তো আর স্নান করেছি অনেকক্ষণ আগে আর কি, ততক্ষণে শুকিয়ে যাওয়ারই কথা। তো শুকিয়েই গেছে, তো তোমরা কতটা কি বুঝতে পারছো আমি জানি না। আমার কিন্তু মানে আমি বুঝতে পারছি যে হালকা হালকা কিন্তু একটু কালার এসছে আর কি, লালচে লালচে লাগছে, মানে সেইভাবে লাল না, মানে জাস্ট হালকা হালকা একটা লাল লাল কালার এসছে। তো বেশ ভালো লাগছে দেখতে, যার জন্য বেশ একটু আনন্দ আনন্দ হচ্ছে ভেতর আর কি। দু একটা যে পাকা চুলগুলো বেরিয়েছিল ওগুলো হালকা হালকা লাল লাল হয়েছে, মানে আরো দু তিনবার করলে হয়তো সেগুলো পুরো একদম রেড টাইপেরই হয়ে যাবে, যার জন্য কিছু বোঝা যাবে। তো আর আশা করছি দু তিনবার করলে মানে ভালোভাবে একটু লালচে লালচে হয়ে যাবে, কিছু বোঝা যাবে না। তো বেশ এইটুখানি কালার হয়েছে, এইটুখানিতেই আমি বেশ খুশি, আমার বেশ আনন্দ হচ্ছে আর কি ভেতরে, যে অন্তত ওটা অতটা অতটা মানে আগের মতন ওইভাবে বোঝা যাচ্ছে না। তো যাই হোক চলো তোমরাও একবার হেনা করে দেখতে পারো। আর মানে আমি তো স্যানিটাইজার হেনাটা ইউজ করেছি, তোমরা অন্য হেনাও ইউজ করে দেখতে পারো। আরও অনেকে অনেক কিছু দেয় হেনার মধ্যে, অনেক রকম অনেক কিছু দেয় আরও ভালো বেটার ফল পাওয়ার জন্য আর কি। তো আমি তো প্রথম প্রথম এখন মানে আগে তো দিতাম না, মানে আগে অনেক দিন আগে দিতাম, মাঝখানে দেওয়া বন্ধ করে দিয়েছিলাম। তো এখন এটা দিচ্ছি যার জন্য আর কি বেশি কিছু ইউজ করিনি, তো পরে দেখবো যদি আরও অন্য কিছু দেওয়া যায় তো সেটা তোমাদের অবশ্যই শেয়ার করবো যদি কিছু দিয়ে থাকি এক্সট্রা। তো চলো আজকের ভিডিওটা এখানেই রাখলাম, দেখা হচ্ছে একটা অন্য ভিডিওতে। আর আচ্ছা যদি আমার এই হেনার প্রসেসটা তোমাদের ভালো লেগে থাকে, যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে দিও, আর তোমাদের বন্ধুদের মধ্যে প্রচুর শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটাকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো। তোমরা যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রেখো যাতে আমি যদি কোনো নেক্সট ভিডিও আপলোড করি তার নোটিফিকেশনটা তোমাদের কাছে পৌঁছে যায়। তাহলে চলো আজকের মতন এখানেই রাখলাম, টাটা, গুড নাইট।